নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলতে তোমাদের জন্য আরও একটি জব ভ্যাকেন্সির আপডেট নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে কিন্তু রেশম বন্ধু পদে নিয়োগ করা হচ্ছে কারা কারা এই রেশম বন্ধু পদে আবেদন করতে পারবে কী শিক্ষকতা যোগ্যতা লাগবে যাবতীয় ডিটেলস আমরা আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। সেই জন্য তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো মূলত মুর্শিদাবাদ ডিস্ট্রিকে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন এই অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু রয়েছে তোমাদের অফিসিয়াল বক্সকে ডাউনলোড করতে পারবা এবং হলো অফিসিয়াল সাইটেও তোমরা হলো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ভিজিট করতে পারবা রেশম বন্ধু পদে নিয়োগের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একুশ এক হাজার বাইশে কিন্তু নোটিফিকেশানটি মূলত জারি করা হয়েছে দেখো মূলত রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার প্রকল্পে রেশম চাষীদের উন্নয়ন সংক্রান্ত প্রকল্পে নবগ্রাম খড়গ্রাম এবং জলঙ্গি ব্লকের অন্তর্গত এলাকায় স্থানীয় রেশম চাষিদের নিকট থেকে এক বছরের জন্য সম্পূর্ণ অস্থায়ী পদে রেশম বন্ধু নিয়োগের জন্য নির্দিষ্ট বয়ান সাদা কাগজে দরখাস্ত আহ্বান করা হচ্ছে আবেদনকারীর যোগ্যতা কি থাকা প্রয়োজন এখানে প্রার্থীদের বয়স হতে হবে পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স হিসাব করতে হবে এক এক দু হাজার বাইশ হিসাবে তিনি সংশ্লিষ্ট ব্লকের রেশম চাষি হবেন যার পরিচয় হিসাবে এপিক এবং আধার রয়েছে আবেদনকারীকে মাধ্যমিক পাশ এবং কেন্দ্রীয় রেশম গবেষণা কেন্দ্র হইতে আইএসডি এস অথবা রেশম চাষ সংক্রান্ত প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে রেশম চাষ এলাকায় সহজে যাতায়াত ও যোগাযোগ করার জন্য সাইকেল স্মার্টফোন থাকা আবশ্যিক আবেদনকারী নামে যে কোনো রাষ্ট্রায়ত্ত সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে এটা মূলত স্যালারি দেওয়ার জন্য কিন্তু রয়েছে করে নিয়োগ করা হবে আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে যোগ্যতা ব্যক্তিদের মধ্যে লিখিত পরীক্ষা সাক্ষাৎকার মানে ইন্টারভিউ ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন কিন্তু করা হবে দায়িত্ব পক্ষতি কি কী করতে হবে রেশম চাষ শিল্প রেশম চাষে শিল্পের প্রচার ও প্রসারে সক্রিয় ভূমিকা গ্রহণ ও রেশম চাষিদের সর্বদা অনুপ্রাণিত করা তুত পলু পালন বীজ গুটি উৎপাদন গুটি বাজারজাতকরণ প্রশিক্ষণ পরিশোধন সহ সমস্ত কাজে রেশম চাষিদের রেশম চাষী ও স্বনির্ভর গোষ্ঠীকে সহযোগিতা এবং তথ্য সংগ্রহণ সংগ্রহণ করা জেলা কার্যালয় টিএসসি থেকে বিভিন্ন প্রকল্প উপযুক্তি ধারণা ও তথ্য সুবিধাভোগী রেশম চাষীদের কাছে পৌঁছে দেওয়া রেশম বন্ধুকে প্রতি পনেরো দিনের কাজের বিবরণ স্থানীয় রেশম কার্যালয়ে জমা দিতে হবে সন্তোষজনক কাজের শেষে রেশম বন্ধু পর্যায়ক্রমে তুত রেশম মরশুমি চাষ বছরে সাত মাসের উৎসাহ ভাতা বরাদ্দ মাসে পাঁচ হাজার টাকা করে পাবেন যা তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে মূলত কিন্তু স্যালারি রয়েছে পাঁচ হাজার টাকা কিন্তু রয়েছে নির্বাচিত রেশম বন্ধু সম্পূর্ণ অস্থায়ীভাবে এক বছরের জন্য নিযুক্ত হবেন এই মর্মে কাজে যোগদানের পূর্বে এটি নির্ধারিত অঙ্গীকারপত্র সই করে জমা দেবেন ওকে এবং দেখো এখানে যেটা বলেছে আবেদনকারী পূরণ করার দরখাস্ত সমস্ত তথ্যের প্রতি প্রতিহত কপি মুখবন্ধ খামে বহরমপুর রেশম দপ্তরের কার্যালয়ে স্পিড পোস্ট রেজিস্টার পোস্ট কুরিয়ারের মাধ্যমে জমা করিতে হবে অসম্পূর্ণ দরখাস্ত বা ভুল তথ্য দিলে প্রতি বাতিল বললে গণ্য হবে যদি ঠিক মতো না দেওয়া সেক্ষেত্রে কিন্তু বাতিল হবে এই টোটাল রয়েছে অ্যাড্রেস তোমাদের কিন্তু এই অ্যাড্রেসে চোদ্দো দুই দু হাজার মধ্যে কিন্তু তোমাদের ডিটেলসটি পাঠাতে হবে কী কী দিতে হবে আধার কার্ড ভোটার কার্ড মাধ্যমিক পাশে মার্কশিট সংসাপত্র মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলেও চলবে জাতীয়ত সংশয়পত্র এবং সেরিকালচার প্রশিক্ষণের সংশয়পত্র তোমাদের কিন্তু লাগবে ওকে সেরিকালচার মানে তোমাদের এসম কাজের যে মানে অভিজ্ঞতা রয়েছে তার কিন্তু সংশয়পত্র লাগবে আর এটা রয়েছে আবেদনপত্র তোমাদের কিন্তু এই আবেদনপত্র প্রিন্ট আউট করে তোমাদের কিন্তু পূরণ করে নির্দিষ্ট ডকুমেন্ট দিয়ে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় কিন্তু পাঠাতে হবে তো ডিসক্রিপশান বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে আবেদনপত্র সেখান থেকে ডাউনলোড করতে পারবে এবং সেখান থেকে কিন্তু প্রিন্ট কিন্তু করে নিতে হবে তো এই রয়েছে টোটাল আপডেট এই পথ সংক্রান্তিত বিষয় যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ লেগে থেকে হেল্পফুল লেগে থেকে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিও সবার সাথে ভিডিওটি শেয়ার করে দিও সমস্ত রকম চাকরির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল লাইকেনটিকে এনেবল করোনা সমস্ত রকম জব রিলেটেড আপডেট নোটিফিকেশন তোমাদের মোবাইল ফোনে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটি দেখার জন্য